কার্তিক বন্ধুরা কেমন আছো? আমরা গত ক্লাসে পড়েছিলাম পলাশীর যুদ্ধের কারণ এবং ফলাফল। যুদ্ধে ইংরেজরা কেন্দ্রদায় লাভ করেছিল এবং নবাবের কেন পতন ঘটেছিল সেইগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে উপনিবেশিক শোষণ ও শাসন। উপনিবেশিক এইটি হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু, উপনিবেশিক শাসন ও শোষণ। আর যার মাঝে আসবে আমাদের দ্বৈত শাসন, 76-এর মন্বন্তর, ইংরেজ শাসক কর্তৃক গৃহীত প্রধান প্রধান কাজ সমূহ, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, আচ্ছা তাহলে আমরা একে একে শেষ করে থাকি। উপনিবেশিক শাসন ও শোষণ কে মূলত দুইটি পর্বে ভাগ করা যায়, দুটি পর্বে। একটা হলো 1767 সাল থেকে 1767 সাল থেকে চলে, ১৭৬৫ সাল থেকে 1857 সাল। আরেকটা পর্ব হচ্ছে 1858 সাল থেকে 1947 সাল। এই দুইটা পর্ব ভাগ করা হয়েছে আমাদের। উপনিবেশিক শাসন কি সেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, যে উপনিবেশিক শাসন হচ্ছে একটা প্রক্রিয়া বিশেষ, অর্থাৎ সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের উপর প্রভুত্ব স্থাপন করে তাকে নিজের দখলে আনে। অধীনস্থ দেশটির জনগণ সম্পদ সবকিছু অধিপতি দেশটি নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে। এইখানে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশ হিসাবে পরিচালিত হয়। তারপরে আসো, যে আমরা বলেছি কি উপনিবেশিক শাসক কালকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে বা দুইটি পর্বে বিভক্ত করা হয়েছে। বিভক্তিগুলো হলো, একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা হচ্ছে কোম্পানি শাসন, আর একটা হচ্ছে ইংরেজ শাসন। একটা হচ্ছে কি কোম্পানি শাসন, একটা হচ্ছে কোম্পানি শাসন। কোম্পানির শাসন হচ্ছে 1765 থেকে 1857।
আত্মলিঙ্গের শাসন সেটা হচ্ছে তোমার 1858 সাল থেকে 1947 সাল এই দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এখন দেখা যাক আমাদের কোন সালে কত করা হয়েছে। বক্সারের যুদ্ধের পর 1765 সালে, রবার্ট ক্লাইভ দিল্লির শেষ মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে দিল্লির শেষ মোগল সম্রাটের নাম কি? শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের পর বাংলার নবাবকে বৃত্তি ভূমিতে পরিণত করে ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগ দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেলেন দায়িত্বহীন ক্ষমতা। এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে দ্বৈত শাসন। আমরা কি লিখব? দ্বৈত শাসন একটি অদ্ভুত ব্যবস্থা, সেটি রবার্ট ক্লাইভ প্রবর্তন করেন। দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাবিশ্বাস উঠার অবস্থা, সে সময় দেশে পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়। বাংলা 1176, ইংরেজি 1770 সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করার ছায়া। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলা প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল, যাহা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। আবারও বলছি, বক্সারের যুদ্ধের পর 1765 সালে রবার্ট ক্লাইভ দিল্লির শেষ মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। দেওয়ানি লাভের পর বাংলার নবাবকে বৃত্তি ভূমিতে পরিণত করে ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসন ছিল একটা অদ্ভুত শাসন ব্যবস্থা। এই ব্যবস্থার ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষা দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করল দায়িত্বহীন ক্ষমতা। এখানে প্রশ্ন আসে যে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেলেন লাভ করল দায়িত্বহীন ক্ষমতা, ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন আসে।
দৈত শাসন ছিল এদেশে মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেলে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তেই থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাবিশ্বাস উঠে আসার অবস্থা, সেই সময় দেশে পরপর 3 বছর অনাবৃষ্টির কারণে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ইংরাজি 1770, বাংলা 1976 সাইড নেমে আসে বাংলায় দুর্ভিক্ষের করার ছায়া। আর এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও কোম্পানির শাসকরা করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি বা মনে করেনি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল, যা ইতিহাসে এটি 76-এর মরণোত্তর নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে দেশে একাধিক গভর্নর ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্ডিস, লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষে ইংরেজ শাসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছিল, যেমন যোগাযোগ ও রেল, ডাক ও তার ব্যবস্থাকে তারা উন্নীত করেছিল। ইংরেজ শাসকদের কর্তৃক তারা শাসন এবং শোষণীকরণী রোগ দেখানোর কিছু কাজ করেছিল, যা তখনকার সময়ে তাদের উন্নয়নমূলক কাজ বলে বলা হতো। যেমন 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টটি ভারত শাসন আইনে 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইনে বাংলা ব্রিটিশ গভর্নর জেনারেলদের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা ইংরেজ কর্তৃক প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। মুর্শিদাবাদ থেকে কলকাতা প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা ও বাণিজ্য প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে কলকাতাই হয় বাংলার রাজধানী। তাছাড়া ওই সময়ে ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্ডিস যে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন। তাছাড়া সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহ প্রবর্তন, সামাজিক কুপ্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগে তারা সহযোগিতা দেন। এভাবে দেশে একটা নতুন শিক্ষিত শ্রেণী ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে শোষিত হয়েছিল। এখানে প্রশ্ন আসতে পারে, সতীদাহ প্রথা বলে কি বোঝায়? সতীদাহ প্রথা বলে কি বোঝায়? সতীদাহ প্রথাটা কি? সতীদাহ প্রথা হচ্ছে স্বামী মারা গেলে তার স্ত্রী পবিত্র বলে গণ্য হবে যদি সমরণে যায়। তার স্বামীর চিতায় স্ত্রীকেও আত্মহুতি দিতে হতো, সে থেকে বলা হয় সতীদাহ প্রথা। এই কুপ্রথা বিলোপ সাধন করা হয়। 1857 সালে কোম্পানি শাসনে প্রায় 100 বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, যা সিপাহী বিদ্রোহ বা বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে গণ্য করা হয়। কিন্তু উন্নত অস্ত্র, দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য ও নিষ্ঠুরতার যোগ ঘটিয়ে ইংরেজরা এই বিদ্রোহ দমন করেন। অতঃপর 1858 সাল 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস করা হয়। কত সালে? 1858 সালে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস করা হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসনের বাহিনীর সাথে গ্রহণ করে। ভারত শাসন আইনের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়, যিনি 15 সদস্য বিশিষ্ট পরামর্শক সভা ও কাউন্সিলের মাধ্যমে ভারত শাসন ব্যবস্থা করবেন। এই অনুসারে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ রাজ প্রতিনিধি নামে অভিহিত করা হয়। প্রশ্ন আসতে পারে এক কথা জ্ঞানমূলকভাবে যে ভাইসরয় কি? ভাইসরয় হচ্ছে ব্রিটিশ রাজ প্রতিনিধি। বাংলার প্রথম ব্রিটিশ রাজ প্রতিনিধির নাম হচ্ছে লর্ড ক্যানিং। এভাবেই ব্রিটিশ সরকার ভারতবর্ষের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ পার্লামেন্টটি 1861 সালে ভারত সরকারকে বাংলা প্রতিনিধিত্বমূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয় এবং বঙ্গীয় আইনসভা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। 1862 সালের 1 ফেব্রুয়ারি থেকে বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয়। সদস্য সংখ্যা প্রথমে 12 জন ছিল, পরে তাকে 1892 সালে তা সমন্বিত করা হয়। প্রথমে ছিল 12 জন, অতঃপর হল 21 জন। শুরুতে এই সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার বিধান ছিল না, তো পরে ভোটে নির্বাচিতদের প্রতিনিধি গণপ্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে এটি গড়ে ওঠে এবং এই দ্বারাই বাংলা সহ সমগ্র ভারতবর্ষে প্রচলিত হয়। তবে আইনসভার উপর ব্রিটিশ শাসকদের কর্তৃত্ব কি বহাল ছিল? ব্রিটিশ শাসনকালে বাংলার সমাজে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক, অন্যদিকে মুসলিম ও জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতি মেরুদণ্ড ছিল কৃষি ও এককালে সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। বাংলার বণিক গোষ্ঠী তখন সমৃদ্ধ ছিল না, শিল্পে তেমন বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো ছিল না। সমাজে অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে পড়ে, মধ্যবিত্ত সমাজ অতটা শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারেনি। ব্রিটেন সেই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ, গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র। আমরা আবার পুরো পাঠটাকে এবার দিচ্ছি, যে প্রশ্নগুলো আসতে পারে বারবার আমি তাকে সেগুলো বলছি, তোমরা সেগুলো ধরে নিয়ে পড়তে থাকবে, বারবার পড়বে, তাহলে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো হুবহু কমন হবে এবং পুরো অংশটাকে পুরো অংশটুকু সব তোমাদের রাখতে হবে। যে আমাদের পাঠের নাম ছিল উপনিবেশিক শাসন ও শোষণ, তালিকায় আমাদের যা পড়তে হবে দ্বৈত শাসন, 76-এর মনন্তর, ইংরেজ শাসন কর্তৃক গৃহীত প্রধান প্রধান কাজ, বিধবা প্রথা, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, সিপাহী বিদ্রোহ বা বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রাম এবং ভাইসরয়। উপনিবেশিক শাসন ও শোষণকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটির নাম হলো কোম্পানি শাসন, দ্বিতীয়টির নাম হচ্ছে ইংরেজ শাসন। কোম্পানি শাসন হচ্ছে 1765 থেকে 1857 সাল এবং ইংরেজ শাসন হচ্ছে 1858 থেকে 1947 সাল। বুঝতে পারছো? বক্সারের যুদ্ধের পর 1765 সালে বাংলার দিল্লির শেষ মুঘল সম্রাটের নাম কি ছিল? শাহ আলম।
দ্বৈত শাসনকে প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ছিল এদেশে মানুষের জন্য এক চরম অভিশাপ। বাংলা ইংরেজি 1770 এবং বাংলা 1776 সালে বাংলায় নেমে আসে এক দুর্ভিক্ষের করার ছায়া, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল, যা আমাদের ইতিহাসে 76-এর মরণান্তর নামে পরিচিত। ইংরেজদের যে গৃহীত কর্মগুলি ছিল তার মধ্যে ছিল যোগাযোগ ও রেলপথ বিভাগে তারা উন্নয়ন করেছিল। তারপরে আসছে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ এবং বিধবা বিবাহ, সিপাহী বিদ্রোহ বা বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রাম। তারপরে বাংলার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং ব্রিটিশ ভারতবর্ষকে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে 1858 সালের 16 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার সরাসরি ভারতকে শাসনবাদী হিসেবে গ্রহণ করে। ভারতের শাসন আইনের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক একজন মন্ত্রীকে ভারত সচিব মনোনীত করা হয়, যিনি এই 15 সদস্য বিশিষ্ট পরামর্শ সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারত শাসনের সকল ব্যবস্থা করবেন। এই আইন অনুসারে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ রাজ প্রতিনিধি নামে অভিহিত করা হয়। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। 1862 সালে 1 ফেব্রুয়ারি থেকে বঙ্গীয় আইনসভা কার্যক্রম শুরু হয়। সদস্য সংখ্যা প্রথমে 12 জন ছিল, পরে তা 21-তে উন্নীত করা হয়। ব্রিটিশ শাসনকালে 1858 সাল থেকে 1847 সাল পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক, অন্যদিকে মুসলিমের জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে কুটির ও শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতি মেরুদণ্ড, কৃষি ও এককালে সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের প্রান্তে পৌঁছে যায়। বাংলার বণিক গোষ্ঠী তখন সংগঠিত ছিল না, শিল্প তেমন অবস্থান ছিল না বলে উল্লেখ করার মতন হয়। সামাজিক গণশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়েছিল, মধ্যবিত্ত সমাজ ততটা উন্নত বা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ব্রিটিশ ছিল সেই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ, আর গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র। ধন্যবাদ সবাইকে।